এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, আজি সিআইডিয়ে গ্রেপ্তার নকরে অক্ষয় চান বৈদক আর হাসপাতালের স্নানাগারত পিছল খাই পড়ার অসুস্থ হয়ে পড়েছে পুনের অক্ষয় চান বৈদক, আর আজি গ্রেপ্তার নহয় অক্ষয় চান বৈদক, আজি রিলিজ দিয়া কথা আছিল যদিও রিলিজ দিয়া নহয় অক্ষয় চান বৈদক। অক্ষয় টেলিকমিউনিকেশনের স্বত্বাধিকারী অক্ষয় চান বৈদক আর মারোয়ারি মেটারনিটি হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছিল অক্ষয় চান বৈদক, আর পুরনি বহুকেটা রোগত আক্রান্ত হয়ে আছিল অক্ষয় চান বৈদক। এস আই কেলেঙ্কারির নাম সাঙুর খাইছে অক্ষয় চান বৈদক, আর আজি চিকিৎসালয়েরপর রিলিজ দিয়ার পাছতেই সিআইডিয়ে নিজের জিম্মাত লওয়ার কথা আছিল, আর তারবাবে চিকিৎসালয় কর্তৃপক্ষের সত্যিও সিআইডিয়ে যোগাযোগ করেছিল কিমান সময় রিলিজ দিয়া হব সেই সম্বন্ধে তথ্য বিচারিছিল চিকিৎসালয় কর্তৃপক্ষেরপর, আর আজি পুয়ার ভাগতে রিলিজ দিয়ার কথা আছিল যদিও আজি পুয়ায়ে চিকিৎসালয়ের স্নানাগারত পিছল খাই পড়ে অক্ষয় চান বৈদক, আর সেইভাবে আজি রিলিজ দিয়া নহয় বলে ইতিমধ্যে চিকিৎসালয় কর্তৃপক্ষ অবগত করেছে, আর আজি গ্রেপ্তার নহয় অক্ষয় চান বৈদক। আর এস আই কেলেঙ্কারির যে অক্ষয় টেলিকমিউনিকেশন, আর সেই অক্ষয় টেলিকমিউনিকেশন জড়িত হয়ে পড়েছে, আর স্বত্বাধিকারী অক্ষয় চান বৈদক হয়েছে স্বত্বাধিকারী অক্ষয় টেলিকমিউনিকেশনের, আর জেরা করার বাবে আটক করার কথা আছিল সিআইডিএ, আর কিন্তু বর্তমান আজি রিলিজ দিয়া নহয় বাবে চিকিৎসালয়েরপর রিলিজ দিয়া নহয় বাবে আজি গ্রেপ্তার করা নহয়। চিকিৎসালয় কর্তৃপক্ষের মন্তব্য আছে অক্ষয় চান বৈদর স্বাস্থ্যর সম্বন্ধে কি মন্তব্য করেছিল মারোয়ারি মেটারনিটি হাসপাতালের কর্তৃপক্ষে আমি দেখাব বিচারিছো। আজি মই আহি পোৱাৰ পিছতে গম পালো তেওঁ আজি ৰাতিপুৱা মানুহজন মাথা ঘূৰাই পৰিছে ক'ৰবাত, আৰু পৰি ক'ৰবাত ক'ৰবাত ভৰিত মাথাত দুখ পাইছে অলপ অলপ। এজ এ ৰিজাল্ট তেওঁৰ সেই পৰাৰ কাৰণটো আকৌ আমি ইনভেষ্টিগেশ্যন কৰিব লগা হৈছে নতুনকৈ, আজিৰ কথা এইটো। নহ'লে যোৱাকালি চি আই ডি আমালৈ এখন চিঠি লিখিছিল যে প্ৰবেবল ডিছচাৰ্জৰ টাইমটো তেওঁলোকক এডভান্স জনাব লাগে। আমি চিঠি দিয়ে জনাই দিছিলোঁ তেখেতসকলক যে আজি ফাৰ্ষ্ট হাফত আমি ডিছচাৰ্জ দিব পাৰিম, সেইটো কালি স্থিতি আছিল। আজি আকৌ তেওঁলোকৰ আকৌ লিখিলোঁ, এতিয়া লিখি আছোঁ আমি যে এই মুহূৰ্তত নোৱাৰিম। তেওঁ এই আজি পৰাৰ কাৰণটো বা পৰি কিবা বিশেষ খুন চুন হ'ল নেকি ভিতৰত, এই চিটি স্কেন এখন আৰু কিবা কানি ইনভেষ্টিগেশ্যন এইমাত্ৰ ডাক্তৰে এডভাইচ কৰিছে। নাই নাই, আজি এখন বেলেগকৈ চিটি কৰিব আৰু এই পৰাৰ কাৰণটো লৈ চুগাৰৰ কমপ্লিকেশ্যন আছে তেওঁৰ বহুত দীঘলীয়াকৈ। মই যোৱাকালিও কৈছিলোঁ দীঘলীয়া সময়ৰ কাৰণে এজন মানুহৰ চুগাৰ থাকিলে সি বিভিন্ন শৰীৰৰ অংগ প্ৰত্যংগত কমপ্লিকেশ্যন জটিলতাৰ সৃষ্টি কৰে, আৰু তেওঁৰ সেনেকুৱা ভালেখিনি আছে। মানে তাৰপৰা হাৰ্টৰ প্ৰব্লেম হৈছে, তেওঁৰ অলপ কিডনীৰ প্ৰব্লেম হৈছে, অলপ অলপ সেইধৰণে মানুহ চলি থাকে কিছু বছৰ। তেওঁ সেই কমপ্লিকেটেড ষ্টেজত আহিছে, কিন্তু আমি সেই সকলোবিলাকৰ কমপ্লিট ট্ৰিটমেণ্ট কৰিব লগা এনেকুৱা স্কোপ নাই এক দুদিনৰ ভিতৰত। সেনেকৈ মানুহজন চলি আছে, একিউট যিটো সমস্যা লৈ আহিছিল পৰহি সেইটো অকল বমি আৰু ভৰি এখনৰ বিষ, সেইটোতো কালি ভাল হৈ গ'ল। গতিকে আৰু যাব দিম বুলি ভাবিছোঁ আমি, যিহেতু এইবিলাক সমস্যাও আছে তেওঁৰ, গতিকে আমি তাক বন্ধ কৰি ৰাখি চামেলত থাকিব খোজা নাই। সেইটো পৰহি আহোঁতে সেইটো আছিল, কিন্তু আজি আকৌ নতুনকৈ যে মানুহজন পকাত পৰিলে ফ্ল'ৰত, গতিকে পৰাৰ কাৰণে মাথাত দুখ পালে পাই দুখ পাই কি কি হৈছে সেইটো চাবৰ কাৰণে আকৌ নতুন কৰিব লগা হ'ল কাম এইবিলাক। আজি বিপিটো লো অলপ ডেফিনেটলি আছে, কিন্তু